সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আমি খালেদুল নবী আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকে ছোট্ট একটি অপশনকে তিনটিভাবে প্রয়োগ করব যেমন কাট অথবা আমরা যদি ধরি ডিভাইড মানে একটিকে একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্টে পরিণত করে ভাগ করে ফেলা বা কেটে খণ্ড খণ্ড করে ফেলা আমি ইতিমধ্যে তিনটি অবজেক্ট এখানে এনেছি প্রথম অবজেক্টটি সিলেকশন করলাম এখানে সিজার টুল আছে সিজার টুল নির্বাচন করলাম আপনারা লক্ষ্য করুন সিজার টুল নির্বাচন করার পরে আমি ঠিক এই আঙ্কার পয়েন্টে ক্লিক করলাম এবং এই আঙ্কার পয়েন্টে ক্লিক করলাম বাইরে সিলেকশন টুলে ক্লিক করে আমি বাইরে ডিসিলেকশন করে আলাদা করে এই যে দুটি একটি অবজেক্ট কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে এখন আমি রাউন্ডেড রেক্টিঙ্গেলটিকে আমি এই নাইভ দ্বারা কাটতে চাই নাইফ সিলেকশন করে আমি এখান থেকে ধরে আমি এই পর্যন্ত ডিভাইডেড করে নিলাম এখন বাইরেটি সিলেক্ট করে এটি সিলেকশন করে রং পরিবর্তন করে এটি রঙ পরিবর্তন হয়ে যাবে এইভাবে কাটতে পারি যদি আমি এটি থেকে যদি আরেকবার এখান থেকে পর্যন্ত দেই তাহলে এটিও কেটে খণ্ডিত হয়ে যাচ্ছে এটি সিলেকশন করে যদি আমি কালার চেঞ্জ করে দিয়ে যাই এখানে একটি অবজেক্ট এখানে একটা অবজেক্ট এখানে একটি অবজেক্ট এ আর একটি অবজেক্ট এভাবে আমি কেটে কেটে খণ্ডবিখণ্ড করতে পারি এখন এই সার্কেলটি আমি কেটে দেখাব একটি অন্য পদ্ধতিতে এই সার্কেলটি এখানে থাকা অবস্থায় আমি এখান থেকে একটু লাইন ড্র করলাম এখান থেকে এই পর্যন্ত জাস্ট শুধুমাত্র এই লাইনটি সিলেকশন থাকা অবস্থায় আমি অবজেক্টটি ক্লিক করে পাত পাতে গিয়ে আমি ডিভাইড অবজেক্ট বিলো এই যে আপনারা লক্ষ্য করুন এই ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করব ক্লিক করার পরে আমার এই যে অবজেক্ট দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে এখন আমি যা বোঝাতে চেয়েছি সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন যদি সন্দেহ থেকে থাকে তাহলে এই ভিডিওটি আরও দুই তিনবার লক্ষ্য করবেন বা আরও দুই তিনবার দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একবার লাইক আর আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন তা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ